আপনারা হয়তো ভুলে গিয়েছিলেন রাকিব এবং তাম্মির যে ঘটনাটি সেই ঘটনাটি, কিন্তু আমরা কিন্তু রাকিব ভাইকে ভুলিনি, কিংবা রাকিব ভাইয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাও কিন্তু আমরা ভুলে যাইনি। আজ প্রায় অনেক দিন পেরিয়ে গিয়েছে, ইতিমধ্যে 3 মাসের বেশি সময় পেরিয়ে গিয়েছে। আপনারা জানেন যে চলতি বছরের 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিবসের দিনে কিন্তু বিয়ে করেন তামিমা তাম্মি এবং জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন। কিন্তু তাদের এই বিয়ে নিয়ে যে ঘটনা ঘটেছিল, যে এক ধরনের লোমহর্ষক যদি কাহিনী বলি তাহলে হয়তো সেটার সঙ্গে ভুল হবে না। আজ আমরা রাকিব ভাইয়ের কাছে শুনবো রাকিব ভাই কেমন আছেন, মামলার বর্তমান কী অবস্থায় রয়েছে, এবং রাকিব ভাইয়ের যে কন্যা তিনি এখন বর্তমানে কেমন আছেন। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই। রাকিব ভাই, আপনার কাছে প্রথম যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে আপনার মামলার বর্তমান অবস্থা সম্পর্কে একটু আমাদেরকে জানান। আমাদের মামলার বর্তমান অবস্থা হইতেছে যে আপনারা তো জানেন যে পিবিআই তদন্তের জন্য দেওয়া হয়েছে, তো পিবিআই তদন্ত দেওয়ার কথা ছিল গত মাসে, তো গত মাসের থেকে সেটা তারা আরও 1 মাস সময় নিল, দেওয়ার এই মে মাসে দেওয়ার কথা, মের 1 তারিখে দেওয়ার কথা ছিল, সেটা করোনার কারণে লকডাউন করোনার কারণে দিতে পারে না হয়তো বা চলতেছে, কিন্তু আমরা আশাবাদী ইনশাআল্লাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথেই আমরা আমাদের রিপোর্ট পেয়ে যাব। এরপর হচ্ছে মামলার সার্বিক যে অগ্রগতি কিংবা বিষয়ে নতুন কোনো কিছু কি পেয়েছে তদন্ত কর্মকর্তা? না, তো কর্মকর্তা নতুন কিছু পাইছে কিনা সেটা বলতে পারতেছি না, কারণ আমার কাছে যতটুকু তারা ইনফরমেশন চাইছে যেভাবে বলছে সেভাবে আমি তাদেরকে হেল্প করছি, স্যারদের পিবিআই স্যার তার যেভাবে ডাকছে আমাকে অফিসে গেছি, আমি কথা বলছি তাদের সাথে, তারপরে আমাদের সাক্ষী যারা ছিল তাদেরকে স্যারদের সাথে নিয়ে দিছি, আমার সেলফোনটা স্যারকে দিছিলাম, স্যার ওখান থেকে ছবি বের করার কথা ছিল, তো স্যার একদিন সেলফোন নিয়ে গেছিলো, পরে আমি বলছি স্যার সেলফোন যেহেতু নিছেন আপনি তাহলে আপনি আমাকে ওই একটা লিখিত পেপার দিয়েন, তো স্যার বলতেছে, পরে আবার স্যার ফোন দিয়ে দিছে যে বলছে রাকিব তুমি এটা রাখো, পরে এটা এই বিষয় এটা তোমার কাছে আবার নেওয়া হবে, তো তারপর তো লকডাউন, তো তারপরে আর এই বিষয়ে কোনো কথা হয় না, এখন পর্যন্ত কোনো কথা হয় নাই, বা পিবি অফিসার আমাকে ফোন টোন দেয় না। আপনারা তো দেখতে পাচ্ছেন যে তামিমা বাইরে চলে গেছে, আমরা জানি যে সবাই জানি যে তামিমা বাইরে গেছে মামলা চলাকালীন অবস্থায়, তো পিবিআই অফিসারদের আমি আশাবাদী ছিলাম যে এতটুকু যে যেরকম বসুন্ধরা গ্রুপের মালিক সে জানি বাইরে চলে না যেতে পারে, তার জন্য কোর্টে তারা একটা অ্যাপ্লিকেশন দিছিল, তো আমার পিবিআই আমাদের যে কেসটা ছিল সেটাও আমরা অবশ্য পিবিআই অফিসারদের এটা দেওয়া উচিত ছিল যে যাতে তামিমা দেশের বাইরে যেতে না পারে, যেহেতু একটা মামলা চলতেছে তার নামে সে কিভাবে দেশের বাইরে চলে যায়, একটু এতটুকু আশাবাদী তো আমরা হইতেই পারি আইনের কাছে। মানে তামিমা যে দেশের বাইরে চলে গেল আর কি, সে বিষয়ে কি আপনি তদন্ত কর্মকর্তার সঙ্গে কোনো কথা বলেছিলেন? না, তা আমি স্যারকে জানাইছি যে স্যার আমি তো শুনলাম যে তামিমা নাকি দেশে গেছে, দেশের বাইরে গেছে, তো তারা বলছে যে এটা দেখতেছে তারা, তো আমার কথা হলো যে একটা লোক এত বড় একটা আলোচিত মামলা যেখানে সেখানে সে কীভাবে দেশের বাইরে যায়, আর সেটা অবশ্যই তাদের অনুমতি হয়তো বা ওদের তাদের সাথে কথা বলেই গেছে, নাহলে তো যেতে পারে না। তো সর্বশেষ আপনি এই মামলা নিয়ে কতটুকু এখন বর্তমানে আশাবাদী? আমি এখনও আশাবাদী ইনশাআল্লাহ, যেহেতু আমরা সত্যির পথে লড়তেছি, আল্লাহ অবশ্যই এর একটা সুষ্ঠু বিচার এবং কি সুষ্ঠু তদন্ত হবে, পিবিআইয়ের কাছে আমরা আশাবাদী।